নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আশি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ মোহাম্মদবাজারে। সিউড়িতে রোগীদের সুবিধার্থে ইকো ফ্রেন্ডলি গাড়ির উদ্বোধন। পৌষ মেলা তুলে দিতে তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের ধিক্ষার ও প্রতিবাদ সভা। তিন দিন ব্যাপী কৃষি মেলা রামপুরহাটে। রাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল। যুব তৃণমূলের বিক্ষোভ মিছিল মোহাম্মদবাজার ও দুবরাজপুরে। পত্রিকা প্রকাশ ও জ্ঞানীগুণী সংবর্ধনা ময়নাডালে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো কৃষি মেলা। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো শ্রীমদ ভাগবত গীতা। রাখাল চতুষ্পাঠীর উদ্যোগে বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী জন্মজয়ন্তী। শীত থেকে রেহাই পেতে আগুনি ভরসা। এবার সংবাদ বিস্তারিত। মোহাম্মদবাজারের কাপিস্টা গ্রামে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ তুলল মৃতের পরিবারের লোকজন। মৃত পূজা সাহার বাবা জানান, স্বামী বাপ্পা সহ বাড়ির সকলেই মানসিক ও শারীরিক অত্যাচার করত তাদের মেয়েকে। এদিন তারাই তাদের মেয়েকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন শ্বশুর বাড়ির লোকজন। শাশুড়ি পূর্ণিমা সাহা বলেন, সেই সময় সকালে বাড়িতে কেউ ছিল না। সকলেই কাজ থেকে ফিরে এসে দেখতে পায় যে ঘরের ভিতরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের ছোট বৌমা। তারপর প্রতিবেশীদের ডাকা হয় এবং খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় মৃতের বাবা সন্তোষ কুমার ভুঁইমালী মেয়ের শ্বশুর বাড়ির সকলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন মোহাম্মদবাজার থানায়। অভিযোগের ভিত্তিতে মোহাম্মদবাজার থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। আমাদের কি অভিযোগ, আমার মেয়ে তো 3 বছর হলো বিয়ে হওয়া, 3 বছর পরে এই বিজে ভাসুর আর ভাসুরের যে বউ, হ্যাঁ, ওরা দুজনাতে গলায় টিপে মেরে দড়ি করে ফেনা ঝুলিং দিয়েছে। হ্যাঁ, কোথায় বিয়ে হয়েছে আপনার মেয়ে? জিন্দাপুর কাপিস্টা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ব্রাহ্মণ বাবরা মোরসা থানা। পাপাই বাগদি রিপোর্ট, বীরভূম আশি টিভি, মোহাম্মদবাজার। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আজ ব্যাটারি চালিত 2টি ইকো ফ্রেন্ডলি গাড়ির উদ্বোধন করলেন সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার শোভন দে। এক্স রে, সিটি স্ক্যান সহ অন্যান্য কাজে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ রোগী নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি ছিল সেটি ছিল ভাড়ার এবং ব্যয়বহুল। যুব কল্যাণ কমিটিতে মিটিং করে ইকো ফ্রেন্ডলি গাড়ি আনার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় চেন্নাই থেকে এই 2টি গাড়ি আনা হয়েছে। এই গাড়ি দুটিতে ব্যয় আনুমানিক 8 লক্ষ টাকা। এ বিষয়ে বিশদে জানান সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছেন, আমাদের এখানে ওই সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, এখানকার রাস্তা যেগুলো আছে সুন্দর হয়েছে, আমাদের ওল্ড বিল্ডিং এবং নতুন বিল্ডিংটা একটু আলাদা আছে, পেশেন্টের বিভিন্ন প্রয়োজনে এক্স রে, সিটি স্ক্যান ইত্যাদি করার জন্য আমাদের নতুন বিল্ডিং থেকে পুরনো বিল্ডিংয়ে যেতে হয়, এবং সেই জন্য আমাদের গাড়ির খুব অসুবিধা ছিল, ভাড়া করা গাড়ি, তার খরচ ইত্যাদি অনেক অসুবিধা ছিল। তা আমাদের রোগী কল্যাণ সমিতিতে আলোচনা হয়েছিল যে একটা ইকো ফ্রেন্ডলি, যেটা আগামী দিনের ভবিষ্যৎ, ইকো ফ্রেন্ডলি আমাদের ব্যাটারি অপারেটেড যদি 2টো গাড়ি দেওয়া যায় অ্যাম্বুলেন্স টাইপে, যাতে পেশেন্টরা এ বাড়ি থেকে ও বাড়ি আসা যাওয়া করতে পারে, তাহলে খুবই ভালো হয়। সেই হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রাণিত হয়ে আমি এই হসপিটালকে 2টো ইকো ফ্রেন্ডলি গাড়ি এক চেন্নাই সংস্থার কাছ থেকে আনিয়ে দিয়েছি, এবং এটা আশা করি ভীষণ কাজে লাগবে।
বাজেট এই কত টাকা আছে? 8 লক্ষর কাছে কাছে 7 লক্ষ টাকা আছে। 7 লক্ষ টাকা এরকম এই দুটো গাড়িতে পড়েছে। এর মধ্যে এক বছর ফুল ওয়ারেন্টি দেওয়া আছে এবং ওদের সুন্দরভাবে তারা এইগুলো সার্ভিসিং দেবে, এদের সাথে ভিতরে চুক্তিবদ্ধ হয়ে আছে এবং এক বছরের মধ্যে ব্যাটারি ট্যাটারি কিছু হলে টোটাল রিপ্লেসমেন্ট হবে, কোনো পার্টস কিছু খারাপ হলে টোটাল রিপ্লেস করে দেবে ওরা এবং তারপরে এটা খুব কাজে লাগবে। এবং ওই শক্তপোক্ত গাড়ি দেখে মনে হচ্ছে আমি নিজেই চালালাম। তাপস দা, পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আনুষ্ঠানিকভাবে গতকালই শান্তিনিকেতনের পৌষমেলা শেষ হয়। শেষ দিনে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা যায়। রাত পড়ার সাথে সাথে লোকজনের সমাগম বাড়তে থাকে। আজ সকালে মেলার প্রবেশদ্বার বন্ধ ছিল, তবে প্রবেশদ্বারের সামনে ভিড় লক্ষ্য করা যায় আজও। নিয়ম অনুযায়ী বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা তুলে দিতে তৎপর ছিল, তাই আজ সকাল থেকেই মেলার মাঠে ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য মাইকিং করা হয়। স্বয়ং উপাচার্য ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী ব্যবসায়ীদের উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন। প্রীতিময় চ্যাটার্জি ও পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। সমগ্র দেশ জুড়ে এনআরসি ও সিএএর বিরুদ্ধে চলছে বিক্ষোভ অভিযান। কেন্দ্র সরকারের এই আইনের বিরুদ্ধে জেলার বিভিন্ন প্রান্তে কোথাও বা ধর্ণা মঞ্চ, কোথাও বা বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জেলার প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ রাজনগর চৌরাস্তা মোড়ে স্টেট ব্যাংকের সামনে চলে বিক্ষোভ অভিযান, যার নেতৃত্ব দেন ব্লক সভাপতি সুকুমার সাধু। তিনি বলেন, শরীরের এক বিন্দু রক্ত থাকতে পশ্চিমবঙ্গে আমরা কিছুতেই এনআরসি হতে দেব না, জাতপাতের রাজনীতি চলতে দেব না। সমস্ত মানুষের যে কিভাবে তারা যে একটা নাগরিক, সেই নাগরিকের প্রমাণ ওরা চাইছে, আর সেই জন্যই আমাদের বিক্ষোভ বলছে কি, আধার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, তোমার বাবার জন্মস্থান কোথায় দেখাও, এখন আবার বলছ, আগে বলছিল বার্থ সার্টিফিকেট চাই, সেই জন্যই আমাদের এখানে বিক্ষোভ অবস্থান। আমরা আজকে দিদির ঘোষণা করেছেন, মানে মামাটি মানুষের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বিধানসভা বাড়ি প্রত্যেকটা জায়গায় 28 আর 29 তারিখ অবস্থান হবে। কালকে রাত্রে হঠাৎ ঘোষণা যে দাদা বলল যে না, ব্লকে ব্লকে করতে হবে, সেই জন্য আমি সকালে কয়েক ঘন্টা নোটিশে এইখানে আজকে আমরা অবস্থানটা করছেন। অন্যদিকে সিউড়ি 1 নম্বর ব্লকের সামনে আজ সিউড়ি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চ্যাটার্জি, 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি স্বর্ণকমল সিংহ সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। পাশাপাশি মোহাম্মদবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় মোহাম্মদবাজারে। এদিন উপস্থিত ছিলেন সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, ব্লক সভাপতি তাপস সিংহ সহ অন্যান্যরা। এ বিষয়ে বিশদে জানান ব্লক সভাপতি তাপস সিংহ। কি হচ্ছে আজকে? আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সারা পশ্চিমবঙ্গে বিধানসভা ভিত্তিক আমরা এনআরসি ও সিএর বিরুদ্ধে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ করছি। দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনআরসি ও সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্ষার সভার আয়োজন করা হয় দুবরাজপুর বাস স্ট্যান্ডের নিকট। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, তৃণমূলের জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডে, মির্জা শৌকত আলী, শেখ নাজিরুদ্দিন সহ অন্যান্য নেতারা। সেইটা মাথায় রেখেই কিন্তু রাজনীতির আবর্তন সারা বছর ধরেই চলতে থাকে। আমরা লক্ষ্য করলাম বিগত লোকসভা নির্বাচনের আগে বালাকোটের ঘটনা, পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়ে ভারতবর্ষ মোদীর 56 ইঞ্চি বুকের তলায় বোধহয় সুরক্ষিত থাকবে।
মানুষ ভুলে গেল আজকে দিনের কথা, মানুষ ভুলে গেল নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কথা, মানুষ ভুলে গেল জিএসটির কথা, মানুষ ভুলে গেল প্রতিনিয়ত যে সমস্ত সমস্যা সেই সমস্যার কথা। অন্যদিকে ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজ ইলামবাজারে একটি ধর্ণা মঞ্চের আয়োজন করা হয় এনআরসি ও সিএ এর বিরুদ্ধে। এদিন উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায় সহ তৃণমূলের নেতাকর্মীরা। ইলামবাজার ট্রাফিক সিগন্যালের সামনে তারা ছাড়াও অন্যান্য কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম আশি টিভি। রামপুরহাটে আজ তিন দিনের কৃষি মেলার উদ্বোধন করা হলো। এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী ডক্টর আশীষ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা সহসভাধিপতি নন্দেশ্বর মণ্ডল, এসডিও শ্বেতা আগরওয়াল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। তিন দিন ব্যাপী এই মেলা চলবে। রামপুরহাট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এই মেলায় এলাকার কৃষকরা তাদের কৃষি সম্ভার নিয়ে হাজির হন প্রদর্শনীর জন্য। তিন দিন ব্যাপী এই মেলায় রয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুভাষ দত্ত মহাশয়কেও অনুরোধ করছি একটু বাকি চেকগুলি আমার নৈশভার যে স্টল রয়েছে সেখানে চলছে, আপনারা সেটি উপভোগ করতে পারেন, নিতে পারেন সেই পরীক্ষা। এখন আমি শ্রী নন্দেশ্বর মণ্ডল মহাশয়, মাননীয় সহকারী সভাধিপতি বীরভূম। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আশি টিভি, রামপুরহাট। রাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ এনআরসি ও সিএ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হলো রাজনগরে। এই মিছিলটি পুরো রাজনগর পরিক্রমা করে এবং চৌরাস্তা মোড়ে একটি পথসভা করে। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অমর আলী, বুদ্ধদেব দাস, মোহাম্মদ সেলিম প্রমুখ। এই বিষয়ে বিশদে জানান বুদ্ধদেব দাস। আজকে কি উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল? আজকে আমাদের আজকে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 135তম প্রতিষ্ঠা দিবস। আজকে আমরা গোটা দেশে ভারতবর্ষে যে রাহুল গান্ধীর নেতৃত্বে এনআরসির বিরুদ্ধে যে লড়াই, ভারতবর্ষব্যাপী জাতীয় কংগ্রেসই লড়াই করছে, সেই আমরা রাজনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা মিছিল এবং পৌরসভার মাধ্যমে আমরা বাংলায় যে এনআরসি চাই না তার প্রতিবাদ জানিয়েছি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। নাম বুদ্ধদেব দাস, একজন কংগ্রেস কর্মী। ভারতবর্ষে মোদী সরকার দাঙ্গামার চুরি, মোদী সরকার অমিত শাহ এবং মোদী সরকার তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, গোটা ভারতবর্ষে যিনি রাহুল গান্ধী, ভারতবর্ষব্যাপী। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আশি টিভি, রাজনগর। মোহাম্মদবাজার ব্লকের আঙ্গারগড়িয়া যুবক তৃণমূলের পক্ষ থেকে এনআরসি ও সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিন মিছিলে পা মেলান ব্লক তৃণমূল যুব সভাপতি মোহাম্মদ খায়ের আলী, সহসভাপতি পিন্টু মুখোপাধ্যায়, আঙ্গারগড়িয়া অঞ্চলের যুগ্ম সভাপতি সমীরণ গড়াই, উদয় ভানু মণ্ডল সহ প্রায় 4000 তৃণমূল কর্মী। এদিন তারা আঙ্গারগড়িয়া তৃণমূলের দলীয় অফিস থেকে মিছিল করে প্যাটেলনগর বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে পুনরায় দলীয় অফিসে ফিরে আসে। আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের একটা ধিক্কার মিছিল, ক্যাব, সিএএ এবং এনআরসি, এই তিনটে প্রতিবাদে ধিক্কার মিছিল। এটা সারা ভারত তৃণমূল যুব কংগ্রেসের যে সভাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অনুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তপসনার নেতৃত্বে কী করা হলো আজকে ধিক্কার মিছিল জানানো হলো। কাঁকুড়িয়া পাটিবিস থেকে শুরু হয়ে আমরা মহাবিহার যে ব্লক অফিস, ব্লক অফিস পার করে আবার এখানে শেষ করব। অন্যদিকে দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ দুবরাজপুর শহরে এনআরসি ও সিএ এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউরি, তৃণমূলের জেলা কমিটির সদস্য অরুণ চক্রবর্তী, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি পীযূষ পাণ্ডে, মির্জা শৌকত আলী, শেখ নাজির উদ্দিন, দুবরাজপুর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক দে সহ অন্যান্য নেতারা। বাপাই বাগদি ও লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুরের উদ্যোগে আজ খয়রাশোল ব্লকের মহাপ্রভু খ্যাত ময়নাডাল ধামে পত্রিকা প্রকাশ ও জ্ঞানীগুণীদের সংবর্ধনা প্রদান করা হলো। মনোহর শাহী ঘরানা খ্যাত কীর্তনিয়া নির্মলেন্দু মিত্র ঠাকুরের কীর্তনগারের মধ্য দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি জার্মানি চিকিৎসক হেলমুট সংকীর্তন পত্রিকার বার্ষিক সংখ্যা প্রকাশ করেন। বীরভূম সাহিত্য পরিষদকে বলাইচাঁদ মিত্র ঠাকুর স্মারক এবং কীর্তনিয়া তথা অধ্যাপক দিব্যেন্দু মণ্ডলকে মানিকচাঁদ মিত্র ঠাকুর স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও এদিন সনত মিত্র ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণার্জুন সংবাদ ও অন্যান্য প্রবন্ধ প্রকাশিত হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, ডক্টর রামকৃষ্ণ মণ্ডল, ডক্টর দেবগুরু বন্দ্যোপাধ্যায়, ডক্টর প্রভাকর বন্দ্যোপাধ্যায়, ডক্টর বাদল সাহা সহ অন্যান্যরা। এদিন সঙ্গীত পরিবেশন করেন মানবী সরকার ও অলোকা গাঙ্গুলী। জেলা ও জেলার বাইরে থেকে শতাধিক কবি ও সাহিত্যিক উপস্থিত ছিলেন। এ বিষয়ে বিশদে জানান সংকীর্তন পত্রিকার সম্পাদক উজ্জ্বল মিত্র ঠাকুর। আজকের এই সাহিত্য সভার মূলত আলোচনার বিষয় কী ছিল? আমাদের আজকের এই যে সাহিত্য সভা, সেটি সংকীর্তন বলে একটি পত্রিকা 1989 সাল থেকে যেটা আমি করে আসছি সেইটির বার্ষিক অনুষ্ঠান এবং সংকীর্তন পত্রিকার বার্ষিক সংখ্যা প্রকাশ, পাশাপাশি সনদ মিত্র ঠাকুরের লেখা কৃষ্ণার্জুন সংবাদ ও অন্যান্য প্রবন্ধ বিষয়ে একটি পুস্তক প্রকাশ, আর তার সঙ্গে সারা জেলার এবং জেলার বাইরে থেকে সুদূর জার্মান থেকে এসেছিলেন যারা এই কীর্তন বিষয়ক আলোচনায় তারা অংশগ্রহণ করেছেন। এসেছিলেন আমাদের পার্থসারথী মুখোপাধ্যায়, এসেছিলেন ডক্টর রামকৃষ্ণ মণ্ডল, এসেছিলেন ডক্টর রবীন ঘোষ, ডক্টর অরিন্দম গঙ্গোপাধ্যায়, এনারা সব বিশিষ্ট। একটা হচ্ছে যে একটা সম্পর্ক রক্ষা, একটা এই আমরা ছোট থেকেই শুনে আসছি। আকাশকে হৃদয়ের মধ্যে নামিয়ে আনা আর একটা ছোট। বিপিন পাল ও সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, খয়রাশোল। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজ শেষ হলো রাজনগরের কৃষি মেলা। তিন দিন ধরে চলা এই মেলায় 23টি স্টল করা হয়েছিল, অংশ নিয়েছিলেন এলাকার বহু চাষি। কৃষি মেলায় প্রদর্শনীতে যে সমস্ত কৃষি সম্ভার প্রদর্শিত হয় প্রতিযোগিতার ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আজ পুরস্কৃত করা হলো। এদিন উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সহকৃষি অধিকর্তা মিশন দাস, পুলিশ আধিকারিক সন্তোষ কুমার জানা সহ অন্যান্যরা। যে আমাদের এখানে কৃষি মেলা শুরু হয়েছিল, আজ তার সমাপ্তি ঘোষণা হলো। এখানে প্রচুর চাষি রায়নগরের এখানে উপচে পড়েছিল ভিড়, তাতে আমরা সত্যি খুশি। এবং এখানে চাষিরা অনেক কিছু তারা জ্ঞান নিয়ে গেছে আগামী দিনে যাতে বিজ্ঞান ভিত্তিক চাষ করতে পারে, সেই জন্য তারা ট্রেনিং নিয়েছে এবং অনেক চাষিদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা খুশি হয়েছে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। বর্তমান সমাজ ব্যবস্থায় ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে যুক্ত থাকলেও খেলাধুলা ও শরীরচর্চায় ততখানি তৎপর নয়। অনেকেই এখন মোবাইল ও ইন্টারনেট মুখী, তাই ছাত্রদের চরিত্র গঠন ও সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে সিউড়ির 4টি বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকদের গীতা প্রদান করা হলো। সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে মায়াপুর ইসকন সেন্টারের উদ্যোগে এই ব্যবস্থা। এরমভাবে একটা সুযোগ করি, কিন্তু সব স্কুলে আমরা গীতাদান করতে পারি না। কারণ কি, আমাদের এই যে গীতাদান যেখানে করা হয় সেখানকার বিশেষ করে আমরা দেখি যারা শ্রদ্ধালু আছে এই গীতার জ্ঞান দান করতে চান তাদেরকে আমরা অনুরোধ করি, আর তখন কিছু কম পড়লে তখন ইসকনের পক্ষ থেকে আমরা কিছু দিই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। লোকপুর থানার বিশালপুর গ্রামে গতকাল রাখাল চতুষ্পাঠীর উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিকী জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হারাধন পাল, বিশিষ্ট লোকশিল্পীর নারায়ণ কর্মকার, কবি অসীম শীল, দীপক ভট্টাচার্য প্রমুখ। রাখাল চতুষ্পাঠীর প্রধান আচার্য বঙ্কিমচন্দ্র ভট্টাচার্য এ বিষয়ে বিশদে জানান। সমগ্র উত্তর ভারত শীতের কামড়ে জুবুথুবু, বীরভূম জেলাতেও তাপমাত্রা ক্রমাগত কমে চলেছে। উত্তরে হাওয়া ও শীতের দাপটে লোকজন ঘরের বাইরে কম বের হচ্ছে, রাস্তাঘাটও শুনশান, তাই শীত থেকে রেহাই পেতে আগুনি ভরসা মানুষের, এমন দৃশ্য দেখা গেল দুবরাজপুরে। লালটুম খাজির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।